আসসালামু আলাইকুম সবাইকে। এসসিএফ লাভার গ্রুপ এর পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এসসিএফ 0.3 লিডার্স সামিট, এটা হচ্ছে 3.0 প্ল্যানিং, লিডার প্ল্যানিং। তো হচ্ছে এক, আমি সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো না, শুধু হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটার স্ক্রিনশট ইউটিউবে অ্যাভেলেবল দেখা যাচ্ছে, ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন গ্রুপে যেটা শেয়ার হচ্ছে। তো অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারছে না, তো আমি ওই জিনিসটাকে একটু এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব। তো আমি দেখাচ্ছি, চলুন। এই যে এই জায়গাটা এসসিএফ 3.0 মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যান নিয়ে আমি কথা বলবো। তো এইখানে দেখুন, মেন যে বিষয়টা আমাদের যে এসসিএফ কয়েন এবং হচ্ছে এফএসপি যে কয়েনটা হচ্ছে, এফএসপি কয়েনটা হচ্ছে আমাদের ফিনসোয়াপের কয়েন আর এসসিএফ হচ্ছে আমাদের মেন কয়েন। তো যেটা সবচেয়ে ভালো খবর এবং সুখবর আছে, যেটা হচ্ছে যে খুব শীঘ্রই, খুব দ্রুত কামিং সুন আমাদের এই এসসিএফ এবং হচ্ছে এফএসপি হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড হবে। সেটা হচ্ছে এই এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। এই যে নিচে এই জায়গাটা দেখেন, এখানে HTX, MEXC, তারপর হচ্ছে GET IO, KuCoin এবং হচ্ছে OKX, এই যে পাঁচটা, এটা হচ্ছে এক্সচেঞ্জ। এই পাঁচটা এক্সচেঞ্জে আমাদের হচ্ছে এসসিএফ কয়েন এবং হচ্ছে এফএসপি কয়েনটা হচ্ছে লিস্টেড হবে। এবং এই লিস্টেড হওয়ার কারণে আমাদের প্রজেক্টটা আরও শক্তিশালী হবে এবং আমাদের কয়েনের হচ্ছে গ্রোটা আরও আমরা দেখব যে বাড়তেছে। কারণ যখনই এক্সচেঞ্জে লিস্টেড হয়ে যাবে, তখন এখন শুধুমাত্র আমরা যে এসসিএফের যে গ্রাহক আছে, আমরা শুধু কিন্তু এটা বাই অ্যান্ড সেল করতেছি, কিন্তু যখন এখানে লিস্টেড হয়ে যাবে তখন বিভিন্ন ট্রেডারদের চোখে পড়বে এটা এবং এখান থেকে ট্রেড হবে। ট্রেড হওয়ার কারণে আমাদের যে এসসিএফ যে কয়েনটা আছে, এই এসসিএফ কয়েনটার প্রাইসটা অতি দ্রুত বাড়বে। এবং আরেকটা বিষয় বলছি যে এখানে দেখেন, এখানে বলছে কি মেইন এসসিএফ ক্যান শো আপ টু এফএসপি, মানে এসসিএফকে সোয়াপে যায় আমাদেরকে এফএসপি করতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে এফএসপিকে USDT ইন সোয়াপ করতে হবে। এখানে দেখেন, তার মানে আমরা যদি USDT করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এসসিএফকে সোয়াপ করে এফএসপি করতে হবে, তারপরে এফএসপিকে USDTতে কনভার্ট করে আমরা বিভিন্ন এক্সচেঞ্জে নিতে পারি, বাইন্যান্স হোক, কুকয়েন হোক, যে কোনো এক্সচেঞ্জে আমরা নিতে পারি। তো এই যে এই মার্কেটিং যে প্ল্যানটা আছে, এই মার্কেটিং প্ল্যানে মূলত এই জিনিসটাই এখানে বোঝাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা সম্পূর্ণ, এবং এটা অনেক ভালো একটা খবর। আশা করতেছি যে 20 তারিখের মধ্যে আমরা ভালো কিছু নিউজ পেতে পারি। তো
আমরা তো অনেক অনেক ধৈর্য ধরেছি, মোটামুটি মাস খানেক হয়ে গেছে। ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে খবর আমরা পেতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।